হে জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল যে আমরা এই পৃথিবীতে বসবাস করতেছি, কিন্তু দেখা যায় আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে ওয়াল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। এখন দেখা যায় আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করব, সে আলোচনাটি আসলে কি বোঝায়, যে আসলে কি আমরা জন্ম জন্মান্তরে যেভাবে আছি, আসলে কি আমরা নিজে ঠকতেছি নাকি আল্লাহকে ঠকাইতেছি, নাকি আসলে কি করতেছি? তাহলে পরীক্ষার মঞ্চে যদি আল্লাহ পাঠিয়ে থাকে, তাহলে আমাদের মূলত চেষ্টা থাকতে হবে যে আমি যদি পরীক্ষা পাস করি তাহলে আল্লাহ খুশি হবে। তো আল্লাহকে খুশি করতে হলে আমার কিন্তু অনেক কষ্ট করতে হবে। যেমন এই দুনিয়াতে আমি আপনি কোনো একটা কিছু লাভবানের জন্য উঠে পড়ে লেগেছি, যে করেই হোক জীবন বাজি রেখে আমি সেটা লাভ করে এসেছি, তাহলে এই জীবনটা তো আমার না, এই জীবনটা তো আল্লাহ দিয়েছে আমাকে পরীক্ষার জন্য। তো এখন পরীক্ষা কি আমরা পাশ করছি না ফেল করছি, না কি ভালো করছি না মন্দ করছি, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটা সংসারের টানাটানি চাহিদা পূরণ করিয়া সময় চলিয়া যায়, কিভাবে সাধন করিব, কিভাবে আল্লাহ লাভ করব, এই নিয়ে আজকে আলোচনাটি। সংসারের চাহিদা পূরণ করিয়া সময় চলিয়া যায়, চেষ্টা করি আর ভাবি আজ আমার মুর্শিদের দেওয়া কিছু সাধনা করিব। এই দিন দেখা যায় সাংসারিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা দেখা যায় এবং মাথায় একটা টেনশন আসিয়া পড়ে, আমি আর পারি না, মন ও ঠিক থাকে না। একদিন মনের অসুস্থতা, একদিকে মনের অসুস্থতা আর একদিকে সারাদিন খাটাখাটনি করিয়া শরীর দুর্বল হইয়া গিয়াছে। তখন চেষ্টা করিও দেখা যায় আমি একটু সাধনাও করিতে পারছি না, শরীরটা পড়িয়া গিয়াছে, মনে হচ্ছে শুইয়া পড়িলেই ভালো লাগবে। আর শুয়ে শুয়ে ভাবি সারাদিন তো দুনিয়াবি কাজকর্ম, কষ্ট হলেও সেই কাজকামগুলো সারিয়া আসি, কিন্তু আল্লাহর কোনো কাজ করিতে গেলে শরীরটা আর চলে না, এসবের কি কারণ? আল্লাহ তাআলা বলিয়াছেন আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়েছি পরীক্ষা করার জন্য। তাহলে সারাদিন দুনিয়াবি কাজকর্ম তো ঠিকই হয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত তো কিছুই করা হয় নাই। কারণ কি? কারণটি হইল দুনিয়াটাই কি আমার কাছে বড়, এখন হয়ে আছে, ভালো চলব, ভালো পরব, ভালো খাবো এবং সংসারেও আশা করিতেছি যে ভালো সম্পদ হোক। যেমন আমি যখন সারাদিন খাটাখাটনি করিয়া বাড়ি ফিরলাম এবং বিভিন্ন টেনশন করিয়া মন ভালো না, এবং বেশি খাটাখাটনি করিয়াও মন ভালো থাকে না, আরাম করিলেই ভালো লাগবে, এমনকি শুয়েও পড়িলাম, এমন সময় একটা খবর আসিল 5 মাইল হাঁটিয়া গেলে আমি যাহার কাছে 70,000 টাকা পাইতাম, এই মুহূর্তে গেলে আমি সেই 70,000 টাকা পাইয়া যাব। শোনার সাথে সাথে বিছানা থেকে উঠিয়া হাঁটিতে শুরু করিলাম এবং 5 মাইল রাস্তা হাঁটিয়া সেই 70,000 টাকা আনিতে সক্ষম হইয়া গেলাম। এই জন্য আমি বলিতে চাই, আল্লাহর ইবাদত করা বা সাধনা করা, আল্লাহকে লাভ করা, ভালোবাসা সেই 70,000 টাকার চেয়েও ছোট ছিল। যদি কেউ বলে না টাকার চেয়ে আল্লাহ কোটি কোটি গুণে বড়, তাহলে আমি শামিম আলী বলবো, যদি আল্লাহকে ছোট না করিতাম তাহলে সেই দিন রাত্রে তো আমি আল্লাহর ইবাদত বা সাধনা করিয়া ফেলিতাম, শুয়ে আর থাকিতে পারিতাম না। আমরা সংসারের এই সমস্যা সেই সমস্যা বলিয়া বেড়াই, কিন্তু এই সংসারের কারণে আল্লাহর ইবাদত করিতে পারি না। এইগুলো হলো আমরা আমাদের নিজেদেরকে নিজেই ধোকা দিতেছি। আমরা অন্য ধর্মগ্রন্থের একটি কথা শুনিয়াছি যে হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি, অনায়াসে দেবে তোমরা ভবনদী পারি, পার হইয়া যাইবাগো।
আর আমাদের গ্রন্থ কি বলে, জিকিরকারী। আমরা যদি এই জগতে হইয়া যাইতে পারি যে ভালো একজন জিকিরকারী, এই জিকিরের ডাক শুনিয়া আল্লাহ একদিন সাড়া দিয়া দিবে আল্লাহর বাড়ি। যেমন হাঁটা চলা, খাওয়া, প্রয়োজনীয় কথা বলা এবং সর্বসময়ে আমরা আল্লাহর জিকির করিব এবং যতটুকু পারি আল্লাহকে লাভ করিতে যাইয়া মুর্শিদের দেওয়া সাধন ভজন করিব। আল্লাহ আমাদেরকে অবশ্যই একদিন সাক্ষাৎ দেবেন, দেখা দেবেন এবং আমাদের জীবনের যত ঝামেলা, যত টেনশন সমস্ত কিছু গুছিয়ে দেবেন। কিন্তু আল্লাহ যে জিনিসটা আমার গুছিয়ে দেবে, আল্লাহ আমার যে জিনিসটা করে দেবে, সেই জিনিসটি কী করি? আমরা নিজেরাই করার চেষ্টা করি, কিন্তু এই কথাটা বুঝি না এবং ভাবি না এবং মানিও না যে আমি করবো খোদার কাজ এবং খোদা করবে আমার কাজ, বাস তাহলে তো চলে। কিন্তু দেখা যায় যে আমি আমারটা তো করি, আমি খোদারটাও করে ফেলি যেটা খোদা করে দিবে, তখন আমার একুল সেকুল কোনো কুলি হয় না, ভুলে ভুলে জীবন শেষ। হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কি বোঝানো হলো এবং কি বুঝতে পারলেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে এই কথাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।